অভিনন্দন। উই আর ভেরি হ্যাপি কলোরের পক্ষ থেকে ক্রসউইন্ডসকে জানাই আমাদের সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা। খুব ভালো লেগেছে তোমরা এখানে আসতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। কিরকম লাগছে আমাদের এখানে এসে তোমাদের কলোরের পুজো? প্রথমত ওয়েদার, মানে দ্য ক্লাইমেট ইজ জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। আমাদের এই সুন্দর একটা এই ইউরোপিয়ান ঠান্ডাটা একটু আলাদা টাইপের ঠান্ডা, মানে ইউরোন মানে অক্সিজেনটা নিঃশ্বাস নিচ্ছি মনে হচ্ছে না, স্ট্রেট একদম ক্লিয়ার অক্সিজেন, সো দিস ইজ জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। তারও লাগছে শরৎ শুভেচ্ছা সকলকে। অবশ্যই কলোরের প্রতিমা খুব সুন্দর হয়েছে এবং সৌভাগ্যবশত আমরা সকলে মিলে অঞ্জলি দিয়েছি আজকে সকালে, এবং রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বিউটিফুল। আর নেদারল্যান্ডস কিরকম লাগলো আমাদের এই সুন্দর শহরকে বললো ওয়েদারের কথা একটু দেখার সুযোগ তো ছিল? হ্যাঁ, মানে খুব কসমোপলিটন এবং লোকজনের অনেকটা মানে বাঙালিদের মতন লাগলো, মানে খুব ঘটনা, দে আর ভেরি ইজি গোয়িং, ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট আমরা কালকে গিয়ে ভিস বলে একটা টাউনে একটা পাবে ছোট্ট একটা জ্যাম সেশন করলাম, তো খুব মানে একটা একটা ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার পেলাম। দারুণ, মানে ইয়ার ফার্স্ট টাইম ইন ইউরোপ, তো খুব ভালো লাগলো। আর তুষার টমি, তোমাদের কাল বাজে কিরকম লাগলো? ভালো লেগেছে? Now let's come to your journey. 1990 তে তোমরা ফর্ম করেছিলে, রাইট? True. And then how did the journey go? How did you define it, your journey? Actually, Krosswindz started off in 1990 as a college band. আমরা মোটামুটি সবাই জেভিয়ার্স এর স্টুডেন্টরা মিলে ব্যান্ডটা ফর্ম করেছিলাম, এবং আমরা ফর্ম করে তারপরে ডিসাইড করলাম যে বিভিন্ন কম্পিটিশনে গিয়ে পার্ট নেব, দেখি কি হয়। মানে ইফ ইউ আর রিয়েলি গুড ইউ উইল ডু ওয়েল, ইফ নট ইউ উইল ব্রেক দ্য ব্যান্ড। তো এই প্ল্যান করে যাওয়া হলো আইআইটি স্প্রিং ফেস্টে, তো ওখানে একটা ট্রাই মারলাম দেখি কি হয়। বিকজ আইআইটি স্প্রিং ফেস্টে যারা যায় তারা দে আর দ্য বেস্ট কলেজ ব্যান্ড, মানে ইন্ডিয়ার সব থেকে সিরিয়াস যারা স্টুডেন্ট যারা মিউজিক নিয়ে চর্চা করে তারা ওখানে কম্পিট করতে যায়, কারণ প্রাইজ মানি ইজ ভেরি হাই। তখনকার দিনে দ্যাট ওয়াজ দ্য টোপ যে আইআইটি চল, ওখানে গেলে জিতবো এবং প্রাইজ মানিটা পেলে কিছু নতুন, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট কিনবো, কিছু একটা করা যায়। তো বাট দ্য কম্পিটিশন ওয়াজ ভেরি টাফ, তো আমরা খুব প্র্যাকটিস করে আমরা গেলাম, দেখা গেলো যে finally we won the competition. So tokhon amra bhablo je we are doing so well, why not take it seriously. Shei je shuru shekhan theke we the ball kept rolling, we kept on winning awards and prizes at world fest, and dekhlam je ebe eta ke professional bhabe niye jete pare. So we changed over into a professional band because dekha gelo je ekta mane darun ekta compact ekta music hocche. So that's the start, and amra shobai bole follow your dream, actually you followed your dream, right? আমাদের দেশের গান, আমাদের ফোক মিউজিক বা আফ্রিকান কিছু ফোক, আইরিশ ফোক, বেসিক্যালি ফোক মিউজিক অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ কমন থ্রেড, সেই জিনিসটাকে তুলে ধরা কিন্তু অ্যাজ আ রক ব্যান্ড। একটা রক ব্যান্ড হয়ে আমরা যদি ওয়ার্ল্ড মিউজিক বাজাই সেটাকে কীরকম লাগবে শুনতে, সেটাকে বোঝানোর জন্য ওয়ার্ল্ড রক কথাটা আমরা কয়েন করেছি। তারপর আমরা একটা রক ব্যান্ড কিন্তু আমরা ওয়ার্ল্ড মিউজিক বাজাই। হোয়াট ইজ ওয়ার্ল্ড মিউজিক? ইট ইজ দ্য ফোক মিউজিক ট্র্যাডিশনস অফ অল দ্য হোল ওয়ার্ল্ড, বাট প্লেড ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ক্রসউইন্ডস অ্যাজ আ রক ব্যান্ড। দ্যাট ইজ আওয়ার ইন্টারপ্রিটেশন। সো ফ্যান্টাস্টিক, তোমরা তো ডিফারেন্ট জায়গায় যাও, দেশেও বাজাও, বিদেশেও বাজাও, দেশ থেকে একটা ব্যান্ড এসছে এবং আবার আমাদের মানে বাংলার ফোক মিউজিকটা শোনা যাবে, সো দ্য ফোকাস অ্যান্ড দ্য গ্র্যাটিটিউড অফ গেটিং দ্যাট মিউজিক ইজ আই থিঙ্ক আ বিট মোর, তো সেটা আমার খুব ভালো লাগে। ইভেন এই বাইরে এসে ইনফ্যাক্ট তোমাকে একটু বলছিলাম, জার্মানি ফ্রান্স থেকে এখানে আজকে লোক এসছে ওয়েটিং ফ্রম ইয়েস্টারডে, ইটস ফ্যান্টাস্টিক। সো হোয়াটস ইওর ফিউচার, হোয়াটস গোইং টু ডিফাইন অ্যাজ এ নেক্সট স্টেপ ফ্রম দ্য মিউজিক টু হোয়াট এলস? দ্য কাপল অফ প্রজেক্টস ইন দ্য পাইপলাইন, মানে অ্যালবাম তো অবভিয়াসলি আছে, মানে উই আর ওয়ার্কিং অন এ নিউ অ্যালবাম, তার সাথে সাথে আরেকটা যেটা আমাদের ড্রিম প্রজেক্ট ইজ to go and attend the grassroots grammy. Amra ebare grammy te nominated hoyechi in for three songs, amader tinte chandrani lekha, ek
একটা গান আর দুটো প্রচলিত গান, মানে দে হ্যাভ সিলেক্টেড ইন বেস্ট এশিয়ান সং ক্যাটাগরি। তো অ্যাওয়ার্ড সেরেমনিটা ওই নভেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে হবে, তো সেটার জন্য দে হ্যাভ ইনভাইটেড আস, বলেছে যে ক্রসউইন্ডস ইফ ইউ ক্যান কাম উই উড লাভ টু হ্যাভ ইউ পারফর্ম ফর দ্য ফেস্টিভ্যাল অ্যান্ড ইফ ইউ উইন অবভিয়াসলি দেখা যাক ওয়েদার উই উইন অর নট। সো সেটার একটা মানে প্ল্যানিং চলছে যে কিভাবে যাওয়া যেতে পারে, ইফ এট অল যাওয়া যায়। Fantastic. Wish you all the best. আবার অনেক শুভেচ্ছা কলোনির পক্ষ থেকে। আবার তোমার সাথে দেখা হবে পরের বছর কথা পরের বছর। We really look forward to the next movie of us. Thank you so much. Thank you.